রাজেশ শিকদার, হাই প্রেশার রোগের জন্য পিঙ্ক সল্ট খাওয়ার কোনো উপকারিতা আছে কি না? অ্যাকচুয়ালি পিঙ্ক সল্ট যেহেতু আমাদের দেশের জন্য না, ইভেন আমরা হাই প্রেশারের পেশেন্টদেরকে সাধারণত লবণ অ্যাভয়েড করতে বলি, লবণ যেহেতু সোডিয়াম ক্যারি করে থাকে, কাজে কোনো সল্টই কিন্তু আসলে হাই প্রেশারের রোগীর জন্য অ্যালাউড না। সেজন্য পিঙ্ক সল্ট আপনি খেতে পারবেন তা কখনোই আপনাকে আমি বলবো না। আপনি যে সল্টটাই খেয়ে থাকেন সেটা আপনার জন্য একটা নির্দিষ্ট মাত্রা থাকবে এবং সেটা অবভিয়াসলি শুধু কুকিং সল্টই হবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাবেন তার মধ্যে মিলে গিয়ে আপনি 3 থেকে 5 মিলিগ্রামের উপরে আপনি আসলে লবণ খেতে পারবেন না, সেটা যেই লবণই আপনি খেয়ে থাকেন না কেন। 1 চা চামচ সর্বোচ্চ হবে টোটাল কুকিংয়ে, এক্সট্রা কোনো সল্ট আপনি নিতে পারবেন না।